নোয়াখালীতে বিভিন্ন অপরাধে তিনটি হাসপাতালকে 5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব 11 নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে মাইজদী শহরে এই অভিযান পরিচালনা করা হয়। আমরা প্রত্যেকটা হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যাচ্ছি এবং আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, মেডিকেল অফিসার এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, তারা এই সকল ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল এবং ক্লিনিকের ব্যত্যয়সমূহ দেখছেন এবং সেই অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সে সকল ব্যত্যয়ের প্রেক্ষিতে এই সকল ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল এবং ক্লিনিককে জরিমানা প্রদান করছেন। সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান জানান, লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও পর্যাপ্ত জনবল না থাকায় ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আসগর আলীকে 3,50,000 টাকা, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুস সাত্তার ফরাজিকে 50,000 টাকা ও অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক গৌতম ভদ্রকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। তারা মুচলেকা সম্পাদন করেছে যে তারা তাদের হাসপাতালের পরিবেশ অত্যন্ত দ্রুততার সাথে 7 কর্মদিবসের মধ্যে উন্নয়ন করবে, এই শর্তে আমরা তার হাসপাতাল সিলগালা করি। সংশ্লিষ্টরা জানান, নোয়াখালীতে প্রায় 5 শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে, যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় রোগীরা ভুল চিকিৎসা সহ নানা হয়রানির শিকার হচ্ছেন। পরিবেশগত খুব বেশি সমস্যা, যে পরিবেশের খুবই মান খারাপ ছিল, যার কারণে তাদেরকে অনেক বেশি পরিমাণে জরিমানা করা হয়েছে। আর আপনারা যেটা বলছেন যে সিলগালা করে দেওয়ার পরও আবার সেটা কেন খুলে দেওয়া হয়, আমরা যখন অসঙ্গতি পেয়ে থাকি তখন আমরা সিলগালা করে দিয়ে যাই, বাট দেখা যায় তারা এরপরে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে, তারা তাদের রিকোয়ারমেন্ট যেটা থাকে যে মেডিকেল অফিসার কজন থাকবে, নার্স কজন থাকবে, এমডি ল্যাব থাকবে কিনা, সিস্টার কজন থাকবে, ডাক্তার কজন থাকবে, এগুলো যখন ফুলফিল করে আমাদের কাছে আমরা অ্যাপ্লিকেশন করে, আমরা ভিজিটে এসে যখন তার সরজমিনে দেখতে পাই যে তারা ঠিক আছে, তাদের অ্যাপ্লিকেশনের সাথে তাদের বাস্তবতা মিল আছে, তখন আমরা সেটা খুলে দিই। পর্যাপ্ত কাগজপত্র দাখিল করা হয়নি এবং পরিবেশ সংরক্ষণে যে সমস্ত অবকাঠামো নির্মাণ করার কথা স্বল্প পরিসরে ইটিপি ইনসিনারেটর, এগুলো তারা স্থাপন করেনি, তাদের যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নেই, তারা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করেই তারা এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে। জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতে এখানকার হাসপাতালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।